নমস্কার, আমি মৌসুমী থেকে কৃষ্ণা মণ্ডল বলছি। আজ আমি কবি জয় গোস্বামীর লেখা প্রাক্তন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। ঠিক সময় অফিসে যায়, ঠিক মতো খায় সকালবেলা, টিফিন বাক্স সঙ্গে নেই কে, না ক্যান্টিনে টিফিন করে, জামা কাপড় কে কেচে দেয়, চা করে কি আগের মতো, দুর্গার মা কটায় আসে, আমায় ভোরে উঠতে হতো, সেই শার্টটা পর এখন ক্যাটক্যাটে সেই নীল রংটা, নিজের তো সব ওই পছন্দ, আমি অলিভ দিয়েছিলাম, কোন রাস্তায় বাড়ি ফেরে, দোকান ঘরের বাঁ পাশ দিয়ে শিব মন্দির দেখতে পেতাম, রিক্সা থামলো, অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায়, তাসের বন্ধু ছাই পাশেরও বন্ধুরা সব আসে এখন, টেবিল ঢাকা মেঝের অপর সমস্ত ঘর ছাই ছড়ানো, গেলাস গড়ায় বোতল গড়ায় টলতে টলতে শুতে যাচ্ছে, বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি, তখন তো আর হুঁশ থাকে না, রাত বিরতে কে আর দেখবে, কেন ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন, কোন মেয়েটা, সেই মেয়েটা, সে তো কবেই সরে এসেছে, বিয়ে হয়েছে, উচিত শাস্তি, অত কাণ্ড সামলাবে কে, মেয়েটা যে গণ্ডগোলের, প্রথম থেকেই বুঝেছিলাম, কে তাহলে সঙ্গে আছে, দাদা বৌদি, মা ভাই বোন, তিন কুলে তো কেউ ছিল না, একেবারে একলা এখন, কে তাহলে ভাত বেড়ে দেয়, কে ডেকে দেয় সকাল সকাল, রাত্রিরে কে দরজা খুলে ঝক্কি পোহায় হাজার রকম, কার বিছানায় ঘুমোয় তবে, কার গায়ে হাত তোলে এখন, কার গায়ে হাত তোলে এখন। নমস্কার, আমার কবিতা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, অবশেষে গানবন্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ।